এবার আরো কিছু সংবাদ এক নজরে। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানকে শিশু আইন মেনে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে জবানবন্দি গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইন মেনে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। প্রায় ১৬ বছর পর কন্ডেম সেল থেকে মুক্তির আদেশ পেয়েছেন বরিশালের মেহেদী হাসান মিলন হত্যা মামলার আসামি তারা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। খালাস পাওয়ায় তারাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সীতাকুণ্ডে আগুনের ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ, মজুতদার ও মুনাফাখোরদের আইনের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্রমৈত্রীর উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধায় নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সমাবেশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। দুপুরে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে তেল গ্যাস সহ সকল নিত্যপণ্যের দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।